পাওয়ার মই জয়ন্ত মাধব গোস্বামী কাইলৈ পুৰা অসমত পূৰ্বতকৈ সামান্য শিথিল কৰা হ'ব সান্ধ্য আইন দিনৰ 12 বজাৰ পৰিৱৰ্তে 1 বজাৰ পৰা বলবৎ হ'ব সান্ধ্য আইন বলবৎ থাকিব পুৱা 5 বজালৈ পূৰ্বৰ 11 বজাৰ পৰিৱৰ্তে দিনৰ 12 বজালৈ খোলা ৰাখিব পাৰিব দোকান পোহৰ 6 জুনৰ পৰা 16 জুনলৈ ৰাজ্যত প্ৰযোজ্য হ'ব নতুন এছঅপি সান্ধ্য আইনৰ সময়ত বাহিৰলৈ ওলাব নোৱাৰিব কোনো লোক ধাবা আৰু ৰেষ্টুৰেণ্টত দিনৰ 12 বজালৈ খাদ্য সেৱাৰ অনুমতি প্ৰদান কৰা হৈছে অৱশ্যে 1 বজাৰ পাছতো হোম ডেলিভাৰী কৰিব পাৰিব খাদ্যৰ চৰকাৰী বেচৰকাৰী কাৰ্যালয় বন্ধ থাকিব 15 জুনলৈ বন্ধ থাকিব আন্তঃজিলা যাতায়াত বহাল থাকিব বাহনৰ যুগ্ম অযুগ্ম নিয়ম ৰাজ্যত কৰোনা পৰিস্থিতি ক্ৰমাৎ সুস্থিৰ হোৱা পৰিলক্ষিত হৈছে কৰোনাৰ সংক্ৰমণ ক্ৰমাৎ হ্ৰাস পাইছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত সামান্য শিথিল কৰা হৈছে নীতি নিয়মৰ ক্ষেত্ৰত সান্ধ্য আইনৰ ক্ষেত্ৰত সামান্য শিথিল কৰা হৈছে পূৰ্বতকৈ সামান্য শিথিল কৰা হৈছে সান্ধ্য আইন এতিয়া দিনৰ 12 বজাৰ পৰিৱৰ্তে 1 বজাৰ পৰা বলবৎ হ'ব সান্ধ্য আইন আমাৰ সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতে এই মুহূৰ্তত আমি যোগাযোগ স্থাপন কৰিছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰত বলেন 6 জুনৰ পৰা 16 জুনলৈ ৰাজ্যত প্ৰযোজ্য হ'ব এই নতুন এছঅপি সামান্য শিথিল কৰা হৈছে সান্ধ্য আইন ৰাজ্যত সামান্য সুস্থিৰ হৈছে কৰোনা পৰিস্থিতি দেখিব পাইছোঁ যে ৰাজ্যখনৰ পৰিৱেশ আৰু পৰিস্থিতিৰ প্ৰতি মন ৰাখি যদি দেখিব পোৱা গৈছে যে প্ৰায় মিনি লকডাউনৰ এটা পৰিৱেশৰ সূচনা কৰা হৈছিল আৰু সেই মিনি লকডাউনৰ সূচনা কৰা সময়ছোৱাত দেখিবলৈ পোৱা গৈছে গতানুগতিক হাৰত কোভিড আক্ৰান্তৰ সংখ্যা হ্ৰাস পাইছে যদিও বা ৰাজ্য চৰকাৰে এই সমগ্ৰ পৰিৱেশটো তদাৰক কৰিছিল আৰু তদাৰক কৰি গোটেই বিষয়টোৰ ক্ষেত্ৰত আৰু অধিক সংক্ৰমণ হোৱাৰ সম্ভাৱনীয়তা প্ৰকট কৰিছিল আৰু যাৰ কাৰণে দেখিব পোৱা গৈছিলে যে সেই সময়ছোৱাতেই গুৱাহাটী মহানগৰীকে প্ৰমুখ্য কৰি ৰাজ্য বিভিন্ন প্ৰান্তত কোভিডৰ হাস্পাতালসমূহ গঢ় দিয়াৰ কাৰণে তেখেতলোকে চেষ্টা চলাইছিলে কিন্তু তাৰপিছত যিধৰণৰ মিনি লকডাউনৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ল আৰু দিনৰ 12 বজাতেই আচলতে এই লকডাউন সম্পূৰ্ণৰূপে সান্ধ্যায়ন দিয়া হৈছিলে 11 বজাতে দোকান পোহাৰ সকলো অনুষ্ঠান প্ৰতিষ্ঠান বন্ধ ৰখা হৈছিলে সেই তাৰপিছত এই পদক্ষেপ গ্ৰহণ কৰাৰ পিছত আজিৰ তাৰিখত যদি আমি চাবলৈ যাওঁ তেতিয়াহ'লে কামৰূপ মহানগৰ তথা সমগ্ৰ ৰাজ্যত এই মুহূৰ্তত আক্ৰান্তৰ সংখ্যা যথেষ্টখিনি হ্ৰাস পাইছে আৰু এয়াই আচলতে ৰাজ্যখনৰ কাৰণে এক উৎসাহজনক খবৰ যদিও বা এই মুহূৰ্তত 200ৰ অধিক আক্ৰান্তৰ সংখ্যা আছে কোৱা হৈছে যে এই পৰিৱেশ আৰু পৰিস্থিতিত যদি ৰখা হয় তেতিয়াহ'লে অনাগত দুটা সপ্তাহৰ ভিতৰত ৰাজ্যত হয়তো দুই কামৰূপ মহানগৰত প্ৰায় 200ৰো অধিক 200ৰ তলত আচলতে ইয়াৰ সংখ্যা আনিবলৈ সক্ষম হ'ব আক্ৰান্তৰ সংখ্যা যদি সেয়া হয় তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে এই পৰিৱেশ আৰু পৰিস্থিতিৰ ক্ষেত্ৰত যথেষ্ট উন্নত হ'ব আৰু সেইখিনি হ'বলৈ হ'লে তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে কোভিড সংক্ৰমণৰ যি আচলতে এডাল দীঘলীয়া চেইন বৈছে সেই চেইনডাল হয়তো ক'ৰবাত নহয় ক'ৰবাত হ্ৰাস কৰিবলৈ সক্ষম হ'ব আৰু তাৰ কাৰণে ইতিমধ্যেই গাইডলাইন সলনি কৰা হৈছে আৰু সেই আইন গাইডলাইন কাইলৈৰ পৰা প্ৰযোজ্য হ'ব আৰু ইতিমধ্যে কোৱা হৈছে যে কিছু পৰিমাণে শিথিল কৰা হৈছে যদিওবা প্ৰথম অৱস্থাত আমি দেখিবলৈ পালোঁ যে প্ৰথম অৱস্থাত যি 1 বজাত সান্ধ্যায়ন কাৰ্য কৰা হৈছিল আৰু পৰৱৰ্তী সময়ছোৱাত সেই সময়ছোৱা 12 বজালৈকে অনা হৈছিল আৰু আজি যোৱাকালি যিখন এছঅপি নতুনকৈ জাৰি কৰা হৈছে এই এছঅপি অনুসৰি 1 বজাৰ পৰা সান্ধ্যায়ন হ'ব আৰু সেই সান্ধ্যায়ন বলবৎ কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে এক অৱশ্যে আন্তঃজিলা যাতায়াত সম্পূৰ্ণৰূপে বন্ধ থাকিব ডেলিভাৰী বা যিসমূহ খাদ্য সামগ্ৰী যোগান ধৰা প্ৰতিষ্ঠান সেইসমূহে 1 বজাৰ পিছত তেখেতসকলে যোগান ধৰিব পাৰিব এনেকুৱা ধৰণৰ কিছু নীতি নিয়মৰ মাজত এই মুহূৰ্তত ৰখা হৈছে এই গোটেই বিষয়টো 16 জুনৰ তাৰিখলৈকে চোৱা হ'ব আৰু তাৰপিছত পৰ্যবেক্ষণ কৰি যদিহে ইয়াৰ আক্ৰান্তৰ সংখ্যা 200ৰ তলত আনিবলৈ সক্ষম হয় কামৰূপ মহানগৰ জিলা বা ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ যি আক্ৰান্তৰ দীঘলীয়া শাৰী বৈছে সেইসমূহ যদি চমুৱাই আনিব পৰা হয় তেতিয়াহ'লে হয়তো এই ব্যৱস্থাটোৰ ক্ষেত্ৰত পুনৰবাৰ শিথিল কৰাৰ হয়তো প্ৰয়োজনীয়তা থাকিব বা শিথিল কৰাৰ হয়তো সম্ভাৱনীয়তা থাকিব কিন্তু এই মুহূৰ্তত ক'ব পাৰি যে সমগ্ৰ বিষয়টোৰ ক্ষেত্ৰত ৰাজ্য চৰকাৰে যোৱাকালি পৰহিৰ দিনটোত বিশেষকৈ পৰ্যবেক্ষণ কৰিছিল আৰু পৰ্যবেক্ষণ কৰি এই মুহূৰ্তলৈকে সেই সিদ্ধান্তলৈ আহিছে যুগ্ম অযুগ্ম সংখ্যাৰ বা বাহন চলাচলৰ ক্ষেত্ৰত পূৰ্বৰ নিয়মে প্ৰযোজ্য থকা হ'ব বাকী জৰুৰীকালীন সেৱাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ বাধ্যবাধকতা নাথাকিব তেখেতসকলৰ কাৰ্য তেখেতসকলক চলাই যাব পাৰিব মাথোন দোকান পোহাৰ অনুষ্ঠান প্ৰতিষ্ঠানসমূহৰ ক্ষেত্ৰত এই নীতি নিৰ্দেশনা থাকিব আৰু ইতিমধ্যে যিহেতুকে যিসমূহ চৰকাৰী বেচৰকাৰী অনুষ্ঠান প্ৰতিষ্ঠান বন্ধৰ ক্ষেত্ৰত সময়সীমা 15 জুনলৈকে দিয়া হৈছিলে সেই সময়সীমা অৱশ্যে বাহাল থাকিব সেই অনুষ্ঠান প্ৰতিষ্ঠানসমূহ চলিব নোৱাৰিব মাথোন সচিব পৰ্যায়ৰ বিষয়ৰ পৰা আৰম্ভ কৰি যিসকলে কাৰ্যালয়ত থাকিব লাগে তেখেতসকলৰ ক্ষেত্ৰত সেই আচলতে এই নিয়ম পূৰ্বৰ যিধৰণৰ নীতি নিয়ম সেই নীতি নিয়মসমূহ থাকিব এইদৰে এতিয়া
অহাকালের পৰা এই এসওপি গাইডলাইন ইতিমধ্যে অনুসরণ করা হব আর তার কারণে রাজ্য সরকারে ইতিমধ্যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে আর দেখব পাওয়া যাব যে হয়তো এই পূর্বর যিধরনের শিথিলতা বা পূর্বর যিধরনের আসলে প্রশাসনের নীতি নির্দেশ সেই নীতি নির্দেশসমূহ জনতায় যিধরনের সঁহারি প্রদান করেছিল যাকালি স্বাস্থ্যমন্ত্রীগাকেও সেই কথা উল্লেখ করেছিল আসলে জনতায় সঁহারি প্রদান করেছে পূর্বতক জনতা বিশেষকৈ এই গোটেই বিষয়টির ক্ষেত্রে সরকারের সহায় সহযোগিতা স্থাপন করেছে আর যার কারণে রাজপথতেই হোক বা অন্যান্য অনুষ্ঠান প্রতিষ্ঠানের ক্ষেত্রতেই হোক পূর্বর ধরনের আসলে আরক্ষী প্রশাসনে যিধরনের রাজপথত নামি পড়বলগা হয়েছিল একাংশই যত কোভিড প্রটোকল মনা নাছিলে তেখেতকলর বিরুদ্ধে কঠোর হবলগা হয়েছিল কিন্তু এইবার সেই পরিবেশের বিপরীত ছবি দেখবল পাওয়া গেছিল অর্থাৎ কোভিড মহামারীর ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে জনতায় এই নীতি নির্দেশসমূহ মানি চলিছিল আর সেই নীতি নির্দেশসমূহ যিধরনের মানি চলার ফলস্বরূপেই হয়তো আজির তারিখত কব পারি যে কোভিড পরিবেশটা কিছু পরিমাণে নিয়ন্ত্রণ আনবলে সক্ষম হয়েছে রাজ্য সরকার হয় বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিত থাকার সময়তে এই ইঙ্গিত প্রদান করেছিল যে 7 জুনের পর হয়তো কিছু শিথিল করা হব পারে নীতি নিয়ম কিন্তু তার পরিবর্তে দেখবলে পাওয়া হল 6 জুনের পর প্রযোজ্য হব এই নতুন এসওপি 16 জুন পর্যন্ত বহাল থাকিব এই এসওপি বলেন ব্যবসায়ী সকলের মাজত কেনেকুয়া ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই নতুন এসওপিক লৈ সম্পূর্ণ লকডাউনের বিপরীতে যত আসলে রাজ্য সরকারের তরফের কোয়া হয়েছিল যে সম্পূর্ণ লকডাউনের পরিবর্তে ব্যবস্থাটা কি ধরনের জীবন জীবিকা চলাই গিয়ে অর্থনৈতিক যুক্ত সংকট সেই সংকটের যাতে দূরত থাকিব পারে তার ব্যবস্থা গ্রহণ করার কারণে সরকারে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল অর্থাৎ মিনি লকডাউন ব্যবস্থাটা আসলে পর্যালোচনা করা হয়েছিল মিনি লকডাউনের ব্যবস্থাটা দিয়া হয়েছিল স্বাভাবিকতে যদি উদ্বেগজনক হরত যদি কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি হয় যদি ব্যবসায় অনুষ্ঠান প্রতিষ্ঠানসমূহ মুক্তি রখার ফলস্বরূপে বা নির্দিষ্ট দূরত্ব মাস্ক পরিধান বা স্যানিটাইজ ব্যবহার করার এই নীতি নিয়মসমূহ দিয়ার পিছতো যদিহে আসলে অনুষ্ঠান প্রতিষ্ঠানসমূহে মানি নলয় বা মানি নলওয়াকে তেখেতকলে ব্যবসায়সমূহ চলাই গিয়ে থাকে তেতিয়াহলে পরিবেশ হয়তো বহুতখিনি বেয়ালয় যাওয়ার সম্ভাবনা থাকিব পারে আর এই বিষয়টির ক্ষেত্রে সেয়েহে এই মুহূর্তত যদিও বা ব্যবসায় অনুষ্ঠান প্রতিষ্ঠানসমূহের প্রতিক্রিয়া থাকিব সেয়া স্বাভাবিক বিষয় কারণ আজির তারিখত যদি দেখব পাওয়া গেছে যিসমূহ আসলে গ্রোসারি প্রতিষ্ঠান সেইসমূহর বাহিরে বাকি অন্যান্য যিসমূহ সামগ্রী প্রতিষ্ঠান থাকিব সেইসমূহ সামগ্রী প্রতিষ্ঠানসমূহর ব্যবসায় যথেষ্ট বেয়া সেয়া স্বাভাবিক বিষয় কিন্তু সেইখিনি যদি বেয়া ভাল করবলৈ যাওয়া হয় বা ব্যবসায় প্রতিষ্ঠানসমূহর যদি কথা চিন্তা করবলৈ গৈ মাথুন গোটেই কোভিড পরিবেশটো বেয়া করবলৈ যাওয়া হয় তেতিয়াহলে নিশ্চিতভাবে জনস্বাস্থ্যর প্রতি ভাবুকি করা হব জনস্বাস্থ্য মানবর আসলে সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন আহিব গতিকে এই দিকটো কিছু পরিমাণে এড়াই চলি রাজ্য সরকারের তরফের পর একটা মিনি লকডাউনের ব্যবস্থা করা হয়েছিল আর যে ব্যবস্থা ইতিমধ্যে শিথিলকরণের দিহা করা হয়েছে 7 জুন তারিখের পর আর সেই কার্যকরী হব সেই নীতি নির্দেশ কিন্তু গোটেই ব্যবস্থাটা একবারতে একেখারতে তেখেতকলে গোটেই ব্যবস্থাটা শিথিলকরণ করবলে ব্যবস্থা গ্রহণ করা নাই মাত্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে যদি পর্যায়ক্রমে যদি ইয়ার উন্নত হয় আক্রান্তর সংখ্যা যদি উন্নত হয় পরিবেশ উন্নত হয় তেতিয়াহলে নিশ্চিতভাবে ইয়ার পরবর্তী সময়সাত হয়তো রাজ্য সরকারে 4 বজার পিছত লকডাউনের বা সান্ধ্যনের ব্যবস্থা গ্রহণ করা হব তারপর হয়তো নিশা 9 বজা পর্যন্ত তেখেতকলে সান্ধ্যনের ব্যবস্থা করব এনেকা ধরনের কিছু পর্যায় যি সময় আসলে রাজ্য কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছিল সেই সময় রাজ্য সরকার যিধরনের কঠোর হয়েছিল আমি দেখেছিল যে প্রথমে 9 বজা তারপর 6 বজা আর পিছত 1 বজা আর পিছত 12 বজালেক আনবলগা হয়েছিল গতি সেই বিষয়টির ক্ষেত্রে যেটা আক্রান্তর সংখ্যা উন্নত পরিবেশ এটা গতি করব তেনে সময়সাতে হয়তো রাজ্য সরকারের একই সিদ্ধান্ত বলবৎ থাকবে তেখেতকলে এই ধরনের একটা ব্যবস্থার জড়িয়ে করা হব এইখিন সময় বিশেষকৈ ব্যবসায় অনুষ্ঠান প্রতিষ্ঠানসমূহর ক্ষতি হয়তো স্বাভাবিক বিষয় কিন্তু সেই সময় অনুষ্ঠান প্রতিষ্ঠানের যাতে জনস্বাস্থ্যর প্রতি ভাবুকি কঢ়িয়ায় নানে তেখেতকল নীতি নির্দেশসমূহ সুকলমে তেখেতকলে চলাই নিব পারে আর যাতে জীবন আর জীবিকা একই সময়তে চলাই নিব পারে আর তার কারণেই আসলে এই গোটেই ব্যবস্থাটা রাজ্য সরকারের পর্যালোচনা করে আছে ধন্যবাদ বলেন ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার আর পর্যায়ক্রমে যদিহে করোনা পরিস্থিতি সুস্থির হয় বা করোনার সংক্রমণ যদি পুনের হ্রাস পায় পর্যায়ক্রমে এই নীতি নিয়ম শিথিল করা হব আর তার ক্ষেত্রে কিন্তু বারে বারে কোয়া হয়েছে যাতে কোভিড প্রটোকল সকলে মানি চলে এই জটিল সময়সাত ভেরিফিকেশন করে কাস্টমসর কথা পাতি বিহিত ব্যবস্থা আর ইফালে নগাঁও চিকনি সুপারির বিরুদ্ধে আরক্ষীর অভিযান নগাঁও রূপহীত চলিল আরক্ষীর অভিযান আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রের নেতৃত্বত এই অভিযান এই অভিযানত বৃহৎ পরিমাণের বার্মি সুপারিও জব্দ করা হয়েছে দীর্ঘদিন ধরে রূপহীত চলি আছিল এই ফ্যাক্টরিসমূহ নগাঁও চিকনি সুপারির বিরুদ্ধে আরক্ষীর অভিযান নগাঁও রূপহীত আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রের নেতৃত্বত চলে অভিযান এই অভিযানকালত বৃহৎ পরিমাণের বার্মি সুপারিও
জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে রূপহীত চলি আছিল এই ফ্যাক্টরি সমূহ। আজি বিশ্ব পরিবেশ দিবস। গোলকীয় উষ্ণতার ফলত মানব জাতিলৈ সৃষ্টি হওয়া ভাবুকির পরিপ্রেক্ষিতত পরিবেশ সংরক্ষণ আর পরিবেশ প্রদূষণের বিরুদ্ধে সজাগতা সৃষ্টির বাবে প্রতি বছরে পাঁচ জুনত পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম হয়েছে পরিবেশতন্ত্রর পুনরুদ্ধার। বায়ু প্রদূষণের সৃষ্টি হওয়া ভয়ঙ্কর বিপদ সম্পর্কে রাইজর মাজত সজাগতা সৃষ্টি আর বায়ু প্রদূষণ হ্রাস করার বৃক্ষরোপণকে ধরে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা লওয়ার বাবে সজাগতার লক্ষ্যরে আজি পালন করা হব বিশ্ব পরিবেশ দিবস। রাষ্ট্রসংঘই প্রতি বছরে পাঁচ জুনত অনুষ্ঠিত করে আহিছে বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতিক সংরক্ষণ করে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যেই অনুষ্ঠিত করে অহা হয় বিশ্ব পরিবেশ দিবস। উল্লেখযোগ্য যে ব্যাপক হারত গছ কটা তথা উদ্যোগীকরণে পরিবেশের উপর পেলাইছে বিরূপ প্রভাব। প্রকৃতির ধ্বংসযজ্ঞই মানবকুললৈ নমাই আনিছে ভয়ঙ্কর বিপদ। সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছরে অনুষ্ঠিত করে অহা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। কাজিরঙাত এতিয়া নানারঙী এজার সোণারু কৃষ্ণচূড়া ফুলিছে। প্রকৃততে 2017 বর্ষত সরকারের মুখ্যমন্ত্রী সেউজ বননীকরণ আসনির অধীনত কলিয়াবর মহকুমার জখলাবন্ধারপা বোকাখাত মহকুমার নুমলিগড়লৈকে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কাষেরে যাওয়া রাষ্ট্রীয় ঘাইপথত 10,000 বৃক্ষ রোপণের কার্যসূচী লৈছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। 2017 চনের 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের দিনাই প্রাক্তন মুখ্যমন্ত্রীগিয়ে গছপুলি রুই শুভারম্ভ করেছিল বৃক্ষরোপণ কার্যসূচী। সেই সময়ত রোপণ করা প্রায় 80% গছে এতিয়া প্রাণ পাই উঠিছে। পথছোৱাত দেখিবলৈ পোৱা হৈছে এজার সোণারু কৃষ্ণচূড়া রাধাচূড়া। প্রকৃতি প্রেমিকসকলৰ আহ্বান, বিশ্ব পরিবেশ দিবসের দিনা কেবল ফটো উঠিবলৈহে গছপুলি রোপণ নকৰি সঁচা অর্থত প্রতিপালনের জড়িয়ে বৃক্ষরোপণ কার্যসূচী লোক সকলোৱে। সকলোখিনি গছপুলি বচাব নোৱাৰিলো, কিন্তু 80% গছপুলি ইতিমধ্যে প্রাণ পাই উঠিছে। আর আমি দেখা পাইছো এইবার সচাকই বহু ঠাইত কৃষ্ণচূড়া রাধাচূড়া আর আজারে ইতিমধ্যে একটা সৌন্দর্য দিবলৈ চেষ্টা, মানে সৌন্দর্য দিছে। এটা একটা সুন্দর একটা বার্তা আসলে। গছপুলি রোপণ করা আমার অতিকৈ অপরিহার্য আমার অসমবাসীর বাবে। গতি সেইকাৰণে সেইটো এটা আহ্বান জানাইছো, প্রত্যেকেই অকল নিজের ফেসবুক পোস্টর বাবে গছপুলি রোপণ নকৰি তাক লালন পালন করে ডাঙর দীঘল করক। আমি গছজোপাকো যদি ভাতৃস্নেহ জ্ঞান করে পেলায় তাক আমি ডাঙর দীঘল করব পারো, তেতিয়া অদূর ভবিষ্যতে সি আমার যথেষ্টখিনি কাম করব, আমাক ছাঁ দিব, আমাক ফল দিব, আমাক ফুল দিব, আর আনকি আমার সেই প্রয়োজনীয় খড়িখিনিও আমাক দিব। আর সেইকাৰণে আর সেই কথাখিনি চিন্তা করে আমি সচা। 11 এসিএস বিষয়াক IASL মনোনীত। IASL মনোনীত হয়েছে অশোক কুমার বর্মন, বন্দনা চৌধুরী, দেবজ্যোতি দত্ত, পার্থপ্রতিম মজুমদার, অভিজিৎ বড়ুয়া, মৃদুল কুমার মহন্ত, নন্দিতা দত্ত, ঋতুরাজ বরা, ভারতভূষণ দেবচৌধুরী, শেওয়ালি দেবী শর্মা, পবিত্রাম খাউন্ডক IASL মনোনীত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈ আজমল পরিয়ালর অনুদান। মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈ 58,50,000 টাকার অনুদান আজমলৰ পরিয়ালর হয়ে সিরাজউদ্দিন আজমলে আগবঢ়ালে এই অনুদান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সাক্ষাৎ করে এই পুঁজি আগবঢ়ালে সিরাজউদ্দিন আজমলে। মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈ বৃহৎ অবদান আজমলৰ পরিয়ালর। 58,50,000 টাকার অনুদান আগবঢ়াইছে আজমলৰ পরিয়ালর হয়ে এই অনুদান আগবঢ়ায় সিরাজউদ্দিন আজমলে। মুখ্যমন্ত্রীক সাক্ষাৎ করে এই পুঁজি আগবঢ়ালে সিরাজউদ্দিন আজমলে। করিমগঞ্জত আরম্ভ করা হয়েছে ড্রোনেরে সেনিটাইজেশনের কাম। উত্তর পূর্বাঞ্চল তথা অসমত পূর্ণ প্রথমবারের বাবে করিমগঞ্জত চলোৱা হয়েছে এনেদরে ড্রোনেরে সেনিটাইজেশন। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লার উদ্যোগত আরম্ভ হয়েছে সেনিটাইজেশন প্রক্রিয়া। তামিলনাডুর গারুদা এরোস্পেস নামের কোম্পানিটির জড়িয়ে করিমগঞ্জের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত এই কার্যসূচী আরম্ভ করে সাংসদগুলো।
প্রথম দিনা করিমগঞ্জৰ জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়, আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়, করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়, রেড ক্রস চিকিৎসালয়, বিজেপিৰ কাৰ্যালয় আদি এলেকাত চেনিটাইজেশ্যন প্রক্রিয়া চলোৱা হয়। সাংসদগৰাকীৰ সংসদীয় এলেকা করিমগঞ্জ আৰু হাইলাকান্দি জিলাৰ বিভিন্ন ঠাইত এনেদৰে ড্ৰোনেৰে চলোৱা হ'ব চেনিটাইজেশ্যন। আমাৰ করিমগঞ্জৰ সাংবাদিক গৌৰীশ নন্দীৰ এক বিশেষ ৰিপৰ্ট আগবঢ়াইছো। উত্তৰ পূব তথা গোটেই অসমত পোনপ্ৰথমবাৰৰ বাবে ড্ৰোন দি চেনিটাইজেশ্যনৰ কাম চলোৱা হৈ আছে। কৃপানাথ মালা যিগৰাকী সাংসদ করিমগঞ্জৰ, তেওঁ প্ৰথমে আমাক যিখিনি জনাইছে যেন বানাৰসীত এনেদৰে দেখিছিলে চেনিটাইজ কৰা, আৰু তেতিয়াই তেওঁ ভাবিছিলে যেন এই ড্ৰোনটো ইয়াতে আনিব লাগে। আৰু ক'ব গ'লে সাংসদগৰাকীৰ সম্পূৰ্ণ উদ্যোগত এই যে ড্ৰোন ইয়াতে করিমগঞ্জত আহি পৌঁছিছে, আৰু পৰিকল্পনা আছে করিমগঞ্জ জিলাৰ সকলো ঠাই চেনিটাইজ কৰা হ'ব এইখন ড্ৰোনৰে। আৰু এইখন ড্ৰোনৰ যে আমি ক্ষমতা দেখিছোঁ, ইয়াতে 10 লিটাৰ চেনিটাইজ ৰাখিব পাৰে, আৰু এই 10 লিটাৰ চেনিটাইজ ভৰ্তি কৰি গোটেই চহৰত স্প্ৰে কৰা হ'ব, লগতে করিমগঞ্জ জিলাৰ আন আন ঠাইতো কৰা হ'ব। এগৰাকী লোক আছে, তেওঁ জিলা পৰিষদৰ সভাপতি, তেওঁৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম এটা ভাল পদক্ষেপ। আপোনালোকে কিমান আশাবাদী এই প্ৰকল্পলৈ? এইটো আমি বিৰাট আশাবাদী। যেতিয়া আমাৰ সাংসদ মহোদয়ে যেতিয়া এইটো লৈ চিন্তা কৰিছে, তেতিয়াৰ পৰা আমি আশাবাদী। আজি আমাৰ ড্ৰোন চেনিটাইজেশ্যনটো, এতিয়া ড্ৰোন বেজ চেনিটাইজেশ্যন ষ্টাৰ্ট কৰা হ'ল। আমি গোটেই MP সমষ্টিত, করিমগঞ্জ হাইলাকান্দি মিলি পেলাই গোটেই 8টা সমষ্টিত, য'ত য'ত মানে মানুহৰ পপুলেশ্যন বেছি, সেইটো ঠাইত আমি এই ড্ৰোন বেজ চেনিটাইজেশ্যনৰ ব্যৱস্থা কৰিছোঁ। MPয়ে কৰিছে, আৰু তাৰ কাৰণে আমি গোটেই করিমগঞ্জ জিলাবাসী ৰাইজৰ ফালৰ পৰা MP মহোদয়ক মই ধন্যবাদ জনাইছোঁ। হয়, নিশ্চয়কৈ এক ভাল উদ্যোগ আমি ক'ব পাৰোঁ, কিয়নো এতিয়া যে কৰোণা মহামাৰীৰ সময়ত বহুতে সংকটত ভুগিছে আৰু আতংকত ভুগি আছে, এনে সময়ত যদি এনেদৰে চেনিটাইজ কৰা যায়, এয়া নতুন এটা পন্থা। আৰু এই পন্থা প্ৰথমবাৰৰ বাবে অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমবাৰৰ বাবে করিমগঞ্জতে আৰম্ভ হৈছে, আৰু ইয়াক কৃপানাথ মালাৰ উদ্যোগত আৰম্ভ হৈছে। গতিকে করিমগঞ্জৰ যি সাংসদ, করিমগঞ্জ জিলা আৰু হাইলাকান্দি জিলালৈ তেওঁৰ সাংসদীয় এলেকা গোটেই এলেকাত কৰা হ'ব বুলি আমি ইতিমধ্যে জানিব পাৰিছোঁ। ইয়াৰে সৈতে সময় হ'ল লাইভ আৱাৰৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।